রহস্য জগতের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর কিছু রাইডসের ব্যাপারে। এমনিতে তো আমাদের পৃথিবীতে অনেকগুলি অ্যামিউজমেন্ট পার্ক রয়েছে, ও এই পার্কগুলির ভেতর বিভিন্ন ধরনের রাইডসও থাকে, যেগুলি শুধুমাত্র কাজ হচ্ছে মানুষের মৃত্যুকে চোখের সামনে দেখানো। যদি আপনি আপনার জীবনে এসব রাইডগুলোতে চড়েন, তাহলে একটা কথাতে শিওর যে সেই অনুভবটি আপনি আপনার সারা জীবনে কোনোদিন ভুলবেন না। আর যারা রহস্য জগতে প্রথমবার এসেছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। পৃথিবীর 10টি সবচেয়ে ভয়ঙ্কর রাইডসের মধ্যে নম্বর 10-এ রয়েছে ফ্যালকনস ফুরি। কলোরাডো ইউনাইটেড স্টেটে অবস্থিত এই রাইডটি হচ্ছে নর্থ আমেরিকার সবচেয়ে বড় ফ্রি স্ট্যান্ডিং ড্রপ টাওয়ার। এটি 90 ডিগ্রি কোণ করে মাটি থেকে প্রায় 350 ফুট লম্বা, এবং যখন রাইডটি নিচে আসে তখন তার গতি হয়ে যায় প্রায় 97 কিলোমিটার পার আওয়ার। এই রাইডটির অনুভব এরকম হয়, প্রথমে রাইডটিতে মানুষদেরকে বসিয়ে সেটাকে আস্তে আস্তে ওপরে নিয়ে যায় এবং সিটগুলোকে 130 ডিগ্রি অ্যাঙ্গেলে প্যান্ট করে দেওয়া হয়, এবং সেরকম অবস্থাতেই এদেরকে একটা ঝটকার সাথে নিচে ছেড়ে দেওয়া হয়। আপনি নিজেই দেখুন যে এই রাইডটি হচ্ছে কতটা ভয়ঙ্কর। এর যারা উচ্চতাকে ভয় পায় তাদের জন্য এবং কমজোরি মনের মানুষদের জন্য নয়। নম্বর 9, রেড অ্যারো স্কাই ফোর্স। ব্ল্যাকপুল প্রেজার বিচ ইংল্যান্ডে অবস্থিত এই রাইডটি নিজের গঠনের জন্যই অনেক বিখ্যাত। এই রাইডটিতে যেসব চেয়ারগুলি লাগানো রয়েছে, সেই চেয়ারটির দুদিকে দুটো ডানা থাকে, মানে প্রতিটি চেয়ারের আকৃতি হচ্ছে কিছুটা প্লেনের মতো, এবং রাইডটির উচ্চতা হচ্ছে প্রায় 75 ফুট, মানে প্রায় 7.5 তলা একটা বিল্ডিং এর সমান। যখন এই রাইডটি স্টার্ট হয় তখন এর মধ্যে বসে থাকা মানুষগুলির চেয়ারগুলি সেগুলির মধ্যে লাগানো ডানাগুলির জন্য এদিক ওদিক ঘুরতে থাকে, ও সাথে চেয়ারগুলিকেও অনেক জোরে ঘুরোয়। চেয়ারগুলি অতক্ষণ ধরে ঘুরতে থাকে যতক্ষণ এই রাইডটি বন্ধ হচ্ছে। সত্যি আপনার জীবনে যদি কোনোদিন এটাতে রাইড নিয়ে নেন, তাহলে আপনার মাথা সারাদিন এই রাইডটির মতোই ঘুরতে থাকবে। নম্বর 8, ইনসানিটি রাইড। লাস ভেগাসের স্ট্যাটোসফিয়ার নামক একটা 120 তলা উঁচু বিল্ডিং এর ছাদের ওপর এই রাইডটি হচ্ছে পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে উচ্চতম রাইড। যখন এই রাইডটি চলে তখন এটার উচ্চতা হয় মাটি থেকে প্রায় 900 ফিট, এবং এই এক্সপিরিয়েন্সটিকে আরোই ভয়ঙ্কর বানাতে এই রাইডটিকে বিল্ডিং এর ছাদ থেকে প্রায় 60 ফুট বাইরে বার করে দেওয়া হয়। এই 5টির দোলনার মধ্যে বসে থাকা মানুষগুলির চেয়ারগুলিকে প্রায় 130 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকিয়ে দেওয়া হয়, ও তার সাথে ঘুরতে থাকে এই ভয়ঙ্কর রাইডটি। যদি আপনার জীবনে এই রাইডটি কোনোদিন নিয়েও নেন, তাহলে তারপর এটাতে আপনি কোনোদিনই আর চড়তে চাইবেন না। নম্বর 7, বেঞ্চি রোলার কোস্টার কিংস আইল্যান্ড ইউএসএ। এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় রোলার কোস্টার। 4,124 ফুট লম্বায় রোলার কোস্টারটিকে আরোই ভয়ঙ্কর বানায় এটার উল্টো গঠন। এই রোলার কোস্টারটি যখন তার সর্বোচ্চ গতি মানে 68 মাইল প্রতি ঘন্টা ধরে নেয়, তখন সত্যি বসে থাকা সব মানুষদেরই জীবন একেবারে বাইরে চলে আসে। হতে পারে আপনাদের মধ্যে অনেক মানুষেরই এই ভিডিওটি দেখে মাথা ঘুরে গেছে, তাহলে ভাবুন যারা সেই চেয়ারগুলিতে বসে থাকে তাদের এক্সপিরিয়েন্স কেমন হয়। নম্বর 6, স্কাই টাওয়ার। ডেনমার্কে অবস্থিত এই রাইডটি কোনো কমজোর হৃদয়ের মানুষের নয়। এই রাইডটিতে মানুষদেরকে প্রায় 100 ফিট উঁচু একটা জায়গা থেকে একটা নেটের মধ্যে ছাড়া হয়। যদি কোনো সময় ঝড় চলে বা হাওয়া একটু দ্রুত গতিতে চলে, তখন এই রাইডটিকে বন্ধ করে দেওয়া হয়। আর এছাড়াও যদি আপনার হৃদয় কমজোরি, কোনো প্রকারের রোগে ভুগছেন বা নেশাগ্রস্ত অবস্থাতেও এই রাইডটির জন্য পারমিশন পাওয়া যায় না। নম্বর 5, এক্সট্রিম। এই রাইডটি হচ্ছে পৃথিবীর তৃতীয় সবচেয়ে উচ্চতম রাইড। লাস ভেগাসের স্ট্যাটোসফিয়ার বিল্ডিং এর উপরেই অবস্থিত এই রাইডটি কমজোর মনের মানুষদের জন্য তো একদমই নয়। এই রাইডটিতে মানুষদেরকে ওপেন এয়ার রোলার কোস্টারে বসিয়ে মাটি থেকে 866 ফিট উঁচুতে বিল্ডিংটির একেবারে ধারে ঝুলিয়ে দেওয়া হয়, এবং রোলার কোস্টারটিকে ঝটকার সাথে একদিক থেকে অপর দিকে নিয়ে যাওয়া হয়। এই রাইডটিতে বসে থাকা মানুষগুলিকে প্রতিটি ঝটকায় নিচে পড়ে যাওয়ার অনুভব হয়।
নম্বর 4 জায়ান্ট ক্যানিয়ন সুইং। আমাদের মধ্যে প্রতিটি মানুষই নিজেদের ছোটবেলায় হয়তো কোনো না কোনো দিন দোলনা দোলেইছি, কিন্তু এই জায়ান্ট ক্যানিয়ন সুইংয়ে বসার আগে আপনি 10 বার ভেবে দেখবেন। কোলোরাডো নদীর ওপর অবস্থিত 1300 ফিট উচ্চতায় এই দোলনাটি যখন 50 মাইল/কিলোমিটার গতিতে দোলে, তখন সেটাতে বসে থাকা মানুষগুলি নিঃশ্বাস প্রশ্বাস নিতে ভুলে যায়। আপনাদের বলে রাখবো, এটাতে বসার আগে আপনাদেরকে একটা এগ্রিমেন্ট সাইন করতে হবে যে এই দোলনাটিতে যদি আপনার কোনো কিছু হয় তাহলে তার দায়ভার আপনারই থাকবে। মজার ব্যাপার হচ্ছে যে এই রাইডটির মালিকটি এই রাইডটিতে তার জীবনে একবারই বসেছে, আর তারপর তিনি নিজেই কোনোদিন এটাতে বসার সাহস দেখাতে পারেনি। এছাড়াও এই পাহাড়টির উপরে অবস্থিত আরো একটা রাইড রয়েছে যেটি এর থেকে আরোই ভয়ঙ্কর, যেটাতে মানুষদেরকে একটা চেয়ারের মধ্যে বসিয়ে 109 মাইল গতিবেগে 360 ফিটের একটা উঁচু জায়গা থেকে দড়ি বেঁধে ছেড়ে দেওয়া হয়, আর এজন্য এটাকে চেয়ার অফ ডেথও বলা হয়। নম্বর 3 2X স্ট্রিম। আপনি আপনার জীবনে অনেকবারই তো পেন্ডোলিয়াম রাইডগুলোকে দেখেছেন। এই রাইডগুলি হয় সত্যি খুব ভয়ঙ্কর, কিন্তু এই 2X স্ট্রিম রাইড হচ্ছে তার চেয়েও 10 গুণ বেশি ভয়ঙ্কর। এই রাইডটির উচ্চতা হচ্ছে প্রায় 160 ফিট ও এর গতি হয়ে যায় 120 কিলোমিটার/আওয়ার। এই রাইডটির সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যেটি 360 ডিগ্রিতে গোল গোল ঘুরতে থাকে ও তার সাথে এটাতে অবস্থিত চেয়ারগুলিও গোল গোল ঘুরতে থাকে। এই রাইডটি তারাই এনজয় করতে পারবে যাদের হৃদয় পাথর দিয়ে তৈরি। নম্বর 2 কিংডা কা রোলার কোস্টার। নিউ জার্সি জ্যাকসন টাউনশিপে অবস্থিত এই রাইডটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে উঁচু রোলার কোস্টার। 465 ফিট উঁচু এবং প্রায় 206 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে এই রোলার কোস্টারটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে দ্রুত রোলার কোস্টারগুলির মধ্যে একটি। চড়াই এবং উতরাইয়ের সময় এটার একবারে সোজা খাড়াই আকৃতি যে কোনো মানুষের জীবন বের করে দেয় ও তার সাথে এর ট্র্যাকটির গোল গোল ঘূর্ণন আকৃতি। নাম্বার 1 রয়েছে স্লিংশট। ক্যালিফোর্নিয়া ইউনাইটেড স্টেটে অবস্থিত এই রাইডটি আমাদের লিস্টের নাম্বার 1 রয়েছে, আর এটা কেন তা দেখেই হয়তো আপনি বুঝে গেছেন। এই দোলনাটির 2 চেয়ারে 2 জন মানুষকে বসানো হয়। চেয়ারগুলিকে 2 কেবেল দিয়ে ঝুলানো থাকে আর একটা স্প্রিং দিয়ে এই রোলার কোস্টার চেয়ারটিকে একেবারে আকাশে ছুঁড়ে দেওয়া হয়, যেমন একটা গুলতি দিয়ে পাথরকে ছোঁড়া হয়। এই রাইডটি 300 ফিট উঁচুতে প্রায় 97 কিলোমিটার গতিতে যায়। এটি বারবার ওপরে নিচে হতেই থাকে। আপনি আপনার জীবনে এই রাইডগুলির মধ্যে কোন রাইডটি নিতে চাইবেন কমেন্টের মাধ্যমে নিশ্চয় জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি শেয়ার করুন আপনার সেই সব বন্ধুগুলির সাথে যারা এইসব রাইডের চেয়ে দূরেই থাকে। আর সবার শেষে বলবো, ভালো থাকেন, ধন্যবাদ।